রক্ত আর লাশের রাজনীতি বন্ধ করতে বিরোধী দলীয় নেতাকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এমন রাজনীতি বন্ধ না করলে দেশের জনগণই খালেদা জিয়ার বিচার করবে। মঙ্গলবার পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় তিনি এসব কথা জানান। জনসভার মাঠে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পিরোজপুরবাসী। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশ্ন রাখেন, যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা সাঈদীর বিচারের রায় বাস্তবায়ন দেখতে চায় কিনা। এ সময় রায় বাস্তবায়নের সমর্থন জানায় হাজারো মানুষ। এছাড়া বিরোধী দলীয় নেতা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চাইছেন বলে ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। সেখানে আছেন সহকর্মী ওহিদুল ইসলাম, সবশেষ জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। ওহিদুল, পিরোজপুরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে কি বলেছেন? আপনি যেটা বলছিলেন মাহবুব, প্রধানমন্ত্রী বলেছেন যে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে, এই যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর করে, এবং 42 বছর পরে আবার যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। তো তিনি বলেছেন যে, তিনি অভিযোগ করেছেন যে প্রধান বিরোধী দল বিএনপি ও জামাতকে বাঁচানোর জন্য এই আন্দোলন করছে এবং যুদ্ধাপরাধের বাঁচানোর জন্য এই আন্দোলন করছে। প্রধানমন্ত্রী বলেছেন যে এই আন্দোলনের ফলে অনেক মানুষ নিহত হয়েছে এবং এই আন্দোলনকে তিনি বন্ধ করার জন্য বিরোধী দলীয় নেতৃত্ব দিয়ে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে এই ধরনের মানুষ হত্যার রাজনীতি এবং রক্ত ও লাশের রাজনীতি বন্ধ না করলে একদিন এই দেশের মানুষ বিরোধী দলীয় নেত্রীর বিচার করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মাহবুব।